বিপ্লব সংস্কারবিদ, যেটা আমরা ইংরেজিতে সারা বিশ্বে যাদের কদর অনেক উচ্চ মানে অনেক উচ্চতায় যাদের কদর, যাদেরকে কনজারভেশনিস্ট বলা হয়, এক্সপার্ট কনজারভেশনিস্ট, এরকম একজন সংস্কার ঐতিহ্যের স্থাপনা সংস্কারবিদ যে আমরা পেয়েছি অধ্যাপক আবু সাঈদ সাহেব, যিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্থাপত্যের আর্কিটেকচারের, তাকে আমরা পেয়েছি। তিনি নিবিড়ভাবে পুরো এই কাজটি নিবিড়ভাবে তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং সংস্কার কাজ নিবিড়ভাবে তিনি তত্ত্বাবধান করেছেন। সে অধ্যাপক আবু সাঈদ সাহেব এবং আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনা বিভাগ, আমাদের প্রধান নগর পরিকল্পনা বিভাগ, একটি তরুণ দল যারা নিবিড়ভাবে এই কাজটি সম্পন্ন করেছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে আমার স্ত্রী আফরিন কাপুর সেখানে উপস্থিত আছেন এবং চাচি উপস্থিত আছেন, চাচি উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা নির্বাচনী ইশতেহারে বলেছিলাম, পাঁচটি রূপরেখা দিয়েছিলাম, ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা, এবং এই চারটি মিলিয়ে আমাদের হবে উন্নত ঢাকা। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মহান জাতি মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। আমি শ্রদ্ধা নিবেদন করি জাতীয় চার নেতা স্যার নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলম এবং শেখ কামরুল জামানের প্রতি। আমি শ্রদ্ধা নিবেদন করি তিনি সদ্য শহীদ এবং বীরত্ব মা বল যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। জাতির পিতা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ছিল কোনো জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে উপকল্প দিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন জাতির পিতা সংবিধানের অনুচ্ছেদে এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করার দিক নির্দেশনা সংবিধানে লিপিবদ্ধ করে গেছে। তারই ফলশ্রুতিতে জননেত্রী শেখ হাসিনা আজকে উন্নত বাংলাদেশের দিকে আমাদেরকে ধাবিত করছে। এই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী উন্নত ঢাকা, এটাই করার আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে বীর দর্পে আজকে আমরা এগিয়ে গেছি। আমাদের যেগুলো আমাদের নজরের বাইরে চলে গিয়েছিল সেগুলোকে আমরা পুনরুজ্জীবিত করছি। আমি আজকে এতটাই আনন্দিত, আমার প্রথম সন্তান যখন হয়েছে যেরকম আমি আনন্দিত হয়েছিলাম, আমার আজকে আমি সেরকম আনন্দ মনে হচ্ছে যে একটি বিশাল একটি ইতিহাসকে আমরা আবার পুনরুজ্জীবিত করেছি। তো এরকম একটি উপলব্ধি আমার মধ্যে আবেগ আমার মধ্যে কাজ করছে। বিশেষ করে এই কামানটা, ছোটকালে আমরা যখন গুলিস্তান দিয়ে যেতাম আমরা দেখতাম এই কামান, কামানের দিকে তাকিয়ে থাকতাম, অনেকে দেখতাম কামানের উপরে খেলাধুলা করছে, আজকে সেই কামানটি হারিয়ে গিয়েছিল। এটা মীর জুমলা যখন আসাম আক্রমণ করেন, যুদ্ধ করেন, যুদ্ধ অভিযানে এই কামান দিয়ে তিনি আসাম আক্রমণ করেছিলেন, আসাম বিজয় করেছিলেন, সেই কামান এখন আমরা আবার পুনরুজ্জীবিত করে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রাঙ্গণে, ঢাকা ফটকের প্রাঙ্গণে আমরা নিয়ে এসেছি। সুতরাং আমরা দুটি বিষয় পুনরুজ্জীবিত করেছি, এক হলো ঢাকা ফটক, আরেকটি হলো সেই ইতিহাসের নিদর্শন, সেই যুদ্ধ অভিযানের শেষ নিদর্শন আমাদের কামান। আমাদের মন্ত্রী মাহমুদ স্যার বলেছেন যে এটা হলো আসলে আমাদের জাদুঘরের, আমাদের উন্মুক্ত জাদুঘর, এটাই হলো উন্মুক্ত জাদুঘর। সেটার সাথে উনি আরো কিছু আমাদের দিক নির্দেশন দিয়েছেন, সেগুলো ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আরেকটি বিষয় তিনি বলেছেন যে নগর জাদুঘর, নগর জাদুঘর যদিও সরকারের যে সিদ্ধান্তের কারণে রোজ গার্ডেনে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আলাপ করব এবং নগরের যে পুরো কীর্তি বা পুরো ঐতিহাসিক বিষয়গুলো রয়েছে, ঐতিহ্য রয়েছে, এটা ওসমানি উদ্যানের নিচে আমরা একটি স্যার আমরা একটা আন্ডারগ্রাউন্ড একটা ভূগর্ভস্থ একটি জাদুঘরের মতো ব্যবস্থা করেছি, আমরা সেখানে ইনশাআল্লাহ আমরা মন্ত্রণালয় এবং সরকারের সাথে আলাপ করে নগর কেন্দ্রিক যে ঐতিহাসিক বিষয়গুলো আছে আমরা সেখানে প্রদর্শনীর জন্য আমরা ব্যবস্থা করব। আজকে এই আমরা সারা বিশ্বের অনেক বড় বড় দেশ ঘুরি, অনেক কিছু আমরা দেখি, আমরা যদি দুবাই বলি, আমরা যদি সিঙ্গাপুর বলি, আপনারা লক্ষ্য করবেন আমি দুবাই কথাই বলি, সব কিন্তু অনেক বড় বড় অট্টালিকা, অনেক বড় বড় সড়ক, অনেক বড় বড় অবকাঠামো, কিন্তু নতুন নতুন করে নির্মিত,
তারা হয়তোবা সাগরকে ভরাট করে নির্মাণ করছে, অনেক নতুন কিছু করতে পারবে, কিন্তু 400 বছরের পুরানো এই ঢাকা ফটক, এই কামান দুবাইতেও পাওয়া যাবে না। সুতরাং এটা হলো আমাদের ঐতিহ্যের জায়গা, এটা হলো আমাদের গর্বের জায়গা। সুতরাং ঢাকাকে যদি তার পূর্ণ বৈশিষ্ট্য পূর্ণ চরিত্রে ফিরিয়ে আনতে হয় তাহলে ঐতিহ্যকে আমাদের ধারণ করতে হবে। আজকে যেই সংস্কারটা করা হলো এটা খুবই অল্প অর্থে কিন্তু করা হয়েছে, কোনো বড় অবকাঠামো নির্মাণের বড় বরাদ্দ প্রয়োজন হয়নি, শুধু প্রয়োজন হয়েছে একটি ভালোবাসা, একটি আন্তরিকতা, একটি স্পৃহা, যে তার ঐতিহ্যকে ভালোবাসা, ঐতিহ্যকে ধারণ করা। এবং এই আজকে এই সংস্কারের কাজের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা অনেক কাজ করছি, কিন্তু এই কাজটাই আমার মনে হয় যেমনি আমরা 400 বছর পরে করলাম, আরো 400 বছর এটা জীবিত থাকবে, অম্লান থাকবে, নতুন প্রজন্ম ঢাকাবাসী বাঙালিদের জন্য এটা একটি অম্লান, একটি স্মৃতি হিসেবে রয়ে যাবে। এই কামানটা 400 বছরের, কিন্তু আগামী 400 বছর পরেও এই কামান আবার মানুষ দেখতে আসবে, শত শত হাজার হাজার বাঙালি ঢাকাবাসীরা এটা উপর উপভোগ করবে, এবং বহির্বিশ্ব থেকে পর্যটকেরা আসবে। আমাদের দেশে পর্যটকেরা এসে অনেক কিছু পায় না, কিন্তু এখন আমরা সেগুলো পুনরুজ্জীবিত করছি, এখন তারা আসতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরতে পারবে, ঢাকা ফটক ঘুরতে পারবে, মরিয়ম কামান দেখতে পারবে। আমরা এর সাথে সাথে আমাদের লালকুঠি নর্দুম হল সংস্কারেরও আমরা কার্যক্রম হাতে নিয়েছি, ইনশাআল্লাহ এবছরই আমরা আবার সেই লালকুঠি আমরা পুনরুজ্জীবিত করে লালকুঠিও আমরা উন্মুক্ত করে দেব। এবং তার সাথে সাথে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, আমরা নদী থেকে আমাদের শহর দেখতে পারি না। আমি ইতিমধ্যে পিআইডব্লিউটিএকে অনুরোধ করেছি, তাদেরকে আমরা চিঠি দিয়েছি, কয়েক দফা আমরা আলাপ করেছি, ব্যাংক দরবার করেছি, আমরা বলেছি লালকুঠির সামনে থেকে আপনাদের এই লঞ্চের লঞ্চ ঘাট পল্টুন এগুলো আপনাদেরকে সরিয়ে ফেলতে হবে, নদীকে উন্মুক্ত করে দিতে হবে, নদী থেকে যাতে করে আমার শহর দেখা যায়, আমার লালকুঠি দেখা যায়, আমার আসার মঞ্জিল দেখা যায়, এই ব্যবস্থা করতে হবে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা এই বছরের মধ্যেই, এই জুন মাসের মধ্যে আমরা লালকুঠিটা উন্মুক্ত করতে পারবো, সংস্কার সম্পন্ন হবে। এবং আমি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমাদের মাননীয় সংসদ সদস্য বাবুদ্দিন নাসির চাচার মাধ্যমে, আমাদের মুক্তাসির মোহন স্যারকে বলবো, তা আপনারা চাপ দিবেন পিআইডব্লিউটিএ যাতে করে অচিরে অনতিবিলম্বে তাদের পল্টুন গুলো সরিয়ে দিয়ে নদীর অববাহিকাটা খুলে দেয়, আমরা সেখানে সুন্দরভাবে ঘাট করে দিব, সুন্দরভাবে হাঁটার পথ এরকম গণ পরিসর করে দিব, যাতে করে লালকুঠি নদী থেকে উপভোগ করতে পারবে, এবং লালকুঠির উপভোগের সাথে সাথে ঢাকাবাসী নদীকেও উপভোগ করতে পারবে। এরকম কার্যক্রম ইনশাআল্লাহ আমরা হাতে হাতে দিচ্ছি, সেদিকে আপনাদের সহযোগিতা আগামী কাম্য। আমরা ভাওয়াল রাজের যেই আবাসন ছিল রাজকুঠি, সেই জমিটাও আমরা উদ্ধার করেছি, প্রায় 1 একর জমি, সেখানে রাজকুঠির মাত্র ছোট্ট ভগ্নাংশ আছে, আমরা সেটা উদ্যোগ গ্রহণ করবো যে সেখানে আবার নতুন করে আমরা রাজকুঠি নির্মাণ করতে পারি, সেই উদ্যোগটাও আমরা গ্রহণ করব। আমরা ইতিমধ্যে আমাদের রূপলাল হাউস, রূপলাল হাউস সেটাকেও আমরা জেলা প্রশাসন এবং সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি, রূপলাল হাউসটাও যদি আমাদেরকে আমাদের কাছে হস্তান্তর করে তাহলে সেটাও আমরা সংস্কার করব, এবং সেটাও আমরা ঐতিহ্যের নিদর্শন হিসেবে তুলে ধরব। আমরা বড় কাটারা, সেই বড় কাটারা ধ্বংস বেশ হয়ে গেছে, কিছুদিন আগেও সেটা দখল করে ভেঙে চুরমার করে ফেলা হয়েছিল, আমরা সেটাও আবেদন করেছি, সেটা বন্ধ করেছি যে আর কেউ ভাঙতে না পারে, কিন্তু এভাবে ধরে রাখা যাবে না, আমরা বলেছি আমাদের কাছে হস্তান্তর করলে ইনশাআল্লাহ আমরা সেটাও সংস্কার করব। এভাবে আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করব, নতুন প্রজন্মের জন্য আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করব। এই গণপরিসর এবং ঢাকা ফটকের জন্য আমরা আমাদের জনবল নিয়োজিত রাখবো, সার্বক্ষণিক পরিষ্কার রাখা হবে, কোনো রকম কেউ যেন কোনো ময়লা আবর্জনা
কোনো পোস্টার দিয়ে এই ঢাকা ফটকের পরিবেশ বিনষ্ট না করে আমি সকলের কাছে সেই আহ্বান রাখলাম। সকলের সকল নাগরিকের দায়িত্ব হবে, বিশ্ববিদ্যালয়ের উচ্চ কর্তৃপক্ষরা সকল নাগরিকের দায়িত্ব হবে। কেউ যদি দেখেন কেউ এইখানে পোস্টার লাগাচ্ছে তাহলে তাকে জরিমানা করা হবে এবং তাকে ধরিয়ে দিবেন, আমরা তাকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এবং আমাদের কাউন্সিলরবৃন্দ, বিশেষ করে এই অল্প ওয়ার্ডের কাউন্সিলর আসাদ আসাদুজ্জামান আসাদকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তিনি নিবিড় তত্ত্বাবধান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে এই জমিটা আমাদেরকে দিয়েছে, গণপূর্ত দিয়েছে, আমি তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের প্যানেল লিডার শহীদুল্লাহ বিনু সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত হয়েছেন, যাদের সকল স্পৃহা সকল সমর্থনের কারণে আমরা এক একটি বড় কাজ ইনশাআল্লাহ আমরা করতে পারছি। আমরা আদি বুড়িগঙ্গা পুনঃখনন করছি, ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যে সেই আদি বুড়িগঙ্গায় আমরা নৌকা মাইজ বাইচ প্রতিযোগিতা ইনশাআল্লাহ আমরা করতে পারবো, যেটা 50 বছর ধরে ভরাট করা হয়েছে, আমরা 1.5 বছরের মধ্যে ইনশাআল্লাহ সেটা পুনঃখনন করে ফেলেছি। সুতরাং এই কার্যক্রমের মাধ্যমে আমরা ঢাকাকে জননী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী উন্নত ঢাকা আমরা গড়ে তুলব। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকে ঢাকা ফটকের সংস্কারকৃত কাজের উদ্বোধন করা হলো। আপনার সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Vice-Chancellor Paul Kumar Patel,